থেকে সুমিত, সুমিত রয়েছে, সুমিত থেকে চার্জ গলতে পারে, চার্লস এবং পিটার দুজনে কিন্তু হেড টু হেড কিন্তু লাগলো। এবং রাহুল দাস রিয়াকশন তো মনে হচ্ছে যে পিটারের মাথাটা মনে হয় ফেটে গেছে, আই থিঙ্ক ফেটে গেছে রাহুল দাস রিয়াকশনে। দরকার ছাড়া কেউ যাবেন না প্লিজ, সকলে যাবেন, আমি বলছি মাঠের মধ্যে অযথা কেউ যাবেন না, আমাদের কিছু কর্মকর্তারা আছেন। সুশমন্দের স্কোর দাদা 2-1 দাদা। গুড বল, গুড বল, দেখা যায় বাবু গোলটা তুলতে পারে কিনা, গোল হতে পারে, বাবু গোল করে দিল, ও বাবু চুপিং সিং নো কপালটা কিন্তু ব্যান্ডেজ করা হয়েছে। এবং চার্লস এবং পিটার দুজনে কিন্তু খুব বাজেভাবে কিন্তু লেগেছে এবং দুজনের সাথে হেড টু হেড কানেকশনটা হয়, দুজনে কিন্তু কপালটা ফেটে যায়। মাইকেল গোল হতে পারে, ও মাইকেল এটা কি করলো, চার্লস কিন্তু ওই অবস্থায় কিন্তু খেলতে নামছে, সত্যি চার্লসকে স্যালুট দেওয়া জানানো দরকার। এই অবস্থায় চার্লস কিন্তু আবার মাঠে নামলো খেলতে নিজের টিমের সাথে, আবার সুমিত এখন অবধি 1-1 খেলার ফলাফল, সুমিত থেকে চার্লসের উদ্দেশ্য বল, গুড গোল, গুড গোল বাবু, ভালো শট, ভালো গোল, ভালো গোল সাগর, চলো গো তারক, গুড বল সুমিত, চার্লস দেখা যায় গোল হতে পারে, গোল আজকের দিনে কোয়ার্টার ফাইনাল, একদিকে আছে আরাইস ভ্যান্ডেল এবং আরেকদিকে আছে তোমার বিএসসি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, আরাইস ভ্যান্ডেল হয়ে খেলছে গোলকিপার রাহুল, সাগর তোমার তারক, বাসু, পিটার এবং নতুন বিদেশি প্লেয়ার ইমানুয়েল, এবং আরেকদিকে আছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তাদের হয়ে খেলছে গোলকিপার বিট্টু, মাইকেল, চার্লস, বাবু, পিন্টু, তোমার গদাই, তার সঙ্গে সুমিত, সুমিত বিবেকানন্দ শ্রীরামপুরের অনুকূলে এটি গোল করে দেওয়ার মনে ছিল ইলেভেন টেন দৌড়চ্ছেন বাসু, মাইকেল ভালো ডিফেন্স, বাসু বাসু থেকে তারক হেমব্রম, কলকাতা লিগে দুর্দান্ত খেলেছেন বাসু এবং এই তারক, ফরোয়ার্ড পাস বলতে পারে সুযোগ রয়েছে, এবার কিন্তু রেফারি বাঁশি বাজাবেন তারক, তারকের অনুকূলে তারক জাসির বারেই, ভালো শট, ভালো গোল, ভালো গোল সাগর, গোল খেয়ে যাবেন ম্যানুয়েল নুয়েরও, গোল খেয়ে যাবেন যে শট হয়েছে রুবুল অ্যারিসও, গোল খেয়ে যাবেন শট আক্রমণ, ও ভালো বল তারক, দেখার মতন সাগর, আবার সেই সাগর একবারে ভাসিয়ে দিচ্ছে সাগর, ইয়েস হইচই চলছে, তারক তারক হেমব্রম ছোটখাটো চেহারা বড় মাপের ফুটবলার সাগর, সেই তারই সতীর্থ বাসু মান্ডি টু তারক, একেবারে ট্রায়াঙ্গেল সঙ্গে দোসর বেজে সাগরকে, সাগর বাসু তারক একদম থ্রি মাস্কেটিস, সত্যি তাই সাগর, শ্রীরামপুর
বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। গুড বল, গদাই গদাই থেকে চালছে বল দিচ্ছে পরাগন, পিটার রেখেছেন। গুড বল, দেখুন কি সুন্দর স্কিল, অপূর্ব, অনেক কিছু ছোটদের শেখার আছে ওদের কাছ থেকে। তারক চালক গো, তিনটে টাচ, আগুন চলছে আক্রমণ, সেই সাগর এগিয়ে চলেছে, বল ভাসিয়ে দিয়েছে, চলে গেল ইমানুয়েল। আগের ম্যাচে হ্যাটট্রিক করেছে, হয়ে গেল বাবু, বাবু থেকে সুমিত, সুমিত থেকে বাবু, বাবু ভালো সুযোগ, ওহো বাবু নিজে না মেরে পাস করতে গেছিলেন, একটু আত্মবিশ্বাসের একটু অভাব ছিল, নিজেরই মারলে সকলে সে কথা বলছেন। বাসু রিভার্স খেললেন, মাইকেল মুরমুর পর মাইকেল গোলোতে পারে, ও মাইকেল হাই হাই, এটা কি করলো এই মাইকেল, আর ফিরে পাবে কিনা, ওপেন চান্স, নিজেই অনুতপ্ত, মাথায় হাত দিচ্ছেন। তারপর আশিস চিমাদে চুপ, বাবু সেবার কিন্তু আউট অফ দ্য পেনাল্টি বক্স, তবে খুব ভালো জায়গায় বল রাহুল, সেভাবে ওই প্রাচীরটা সাজাচ্ছে, মানব প্রাচীর যেটাকে আমরা বাংলায় বিএসসি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ফ্রি কিক, ভালো পজিশনে কিন্তু ফ্রি কিকটা পেয়েছে সুমিত, মাইকেল দেখা যাচ্ছে গোলটা তুলতে পারে কিনা, বিট্টু লিগে নো আসলে বলতে হয় রাহুলের ভুল, সে ভুলে কিন্তু গোলটা কিন্তু উঠে গেল, এক এক হয়ে গেল খেলার ফলাফল। চলো বাসু, দু মিনিট খেলা হবে ফার্স্ট হাফে, গদাইদা এটা কি করলো, আবার সুমিত, এখন অব্দি এক এক খেলার ফলাফল, সুমিত থেকে চার্লসের উদ্দেশ্য বল, কিছু নেই বাসু, লাস্ট অব্দি মাইকেল পেলে গোল করে দেবে, মাইকেল এগোচ্ছেন, আইভরি কোস্টের মাইকেল, সময় নিচ্ছে মাইকেল, মাইকেল গোলকিপার রাহুল, লাস্ট অব্দি বাবু হেড করে, লাস্ট অব্দি বাবু হেড করে করে ক্লিয়ার করলো, ফ্লাইং হেড বাবু করে দিচ্ছেন প্লেয়াররা, চলো বল পালিছে ইমানুয়েল, ব্যাকিং করেছে, ও ভালো ডিফেন্স পিন্টু, ভালো ডিফেন্স, সুমিত ফিলে করেছে, সুমিত থেকে চার গোলতে পারে, ইয়েস শটলেন ফার্স্ট
পিটার হেড করতে চার্লস এবং পিটার দুজনে কিন্তু হেড টু হেড কিন্তু লাগলো নাকি পোস্টে বাড়ি খেলো এবং রাহুল দাস রিয়াকশন তো মনে হচ্ছে পিটারের মাথাটা মনে হয় ফেটে গেছে, আই থিঙ্ক ফেটে গেছে রাহুল দাস রিয়াকশনে। দরকার ছাড়া কেউ যাবেন না প্লিজ, সকলে যাবেন, আমি বলছি মাঠের মধ্যে অযথা কেউ যাবেন না, আমাদের কিছু কর্মকর্তারা আছেন। আর বাকি দর্শক কেউ যাবেন না, যত সম্ভব মনে হচ্ছে পিটাকে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। চার্লসের কপালটা কিন্তু ব্যান্ডেজ করা হয়েছে এবং চার্লস এবং পিটার দুজনে কিন্তু খুব বাজেভাবে কিন্তু লেগেছে এবং দুজনের সাথে হেড টু হেড কানেকশনটা হয়, দুজনে কিন্তু কপালটা ফেটে যায়। চার্লস কিন্তু ওই অবস্থায় কিন্তু খেলতে নামছে, সত্যি চার্লসকে স্যালুট দেওয়া জানানো দরকার। এই অবস্থায় চার্লস কিন্তু আবার মাঠে নামলো খেলতে নিজের টিমের সাথে। মাঠটা ফাঁকা করে দেবেন, মাঠটা ফাঁকা করে দেবেন, খেলা শুরু হবে, রেফারি বাঁশিতে জানান দিয়েছেন। সুব্রত এবং পরিতোষ, ইমানুয়েল, ইমানুয়েল সুশমন দে স্কোর দাদা 2-1 দাদা। গুড বল, গুড বল, দেখা যায় বাবু গোলটা তুলতে পারে কিনা, গোল হতে পারে, বাবু গোল করে দিল, ও বাবু এবং 3-1 খেলার ফলাফল। শ্রীরামপুর 3-0 আক্রমণ, রাইজ ব্যান্ডেল দুরন্ত গতিতে এগোচ্ছেন সাগর, ও লাভলি পিন্টু, এবার কিন্তু ইমানের কাছে ভালো। রাত প্রায় 11:10, ওদিকে সেই চান্স এগোচ্ছেন গোকুলাম এফসির চান্স, আইভরি কোস্টের চান্স, মাথায় ফিরতি কত আত্মবিশ্বাস নিয়ে, ও মাইকেল তা সত্য, সেই ছোটখাটো চেহারা যে ফুটবলের কথা বলতে তারক, নো ইয়েস, এবার কিন্তু ইয়েস, এবং পিন্টু কিন্তু হ্যান্ডবল করলো এখান থেকে এবং একদম বক্সের বাইরে কিন্তু রেফারি কিন্তু ফাউলের বাঁশি বাজালো। কথা বলে নিচ্ছেন রেফারি, সিদ্ধান্ত রেফারি নেবেন, পেনাল্টি বক্সের বাইরে না পেনাল্টি, কোন সিদ্ধান্ত প্লিজ, রেফারি সিদ্ধান্ত নিচ্ছেন। চলো চলো প্লেয়ার তারক, তারকের নাম গোল হতে পারে, সুযোগ আছে এবং গদাই লাস্ট অব্দি ক্লিয়ার করলো,
তারক থেকে সাগর, সাগর থেকে লাস্ট অব্দি সাগর শট পোস্ট থেকে গদাইয়ের পায়ে গেল, গদাই ক্লিয়ার করলো। ইয়েস, কাট করেছে সুমন, গোল, আমরা গোল দেখতে চাই। সত্যিকারে লেগেছে কিন্তু তাও হিট করছে, কিন্তু চার্লস হিট করছে। সুব্রত সব থেকে বড় ব্যাপার যে এই মাথা ফেটে গেছে সেই নিয়েও কিন্তু খেলেছে, এবং খেলে একটা দেখার মতন গোল কিন্তু করলো।